লজ্জাও করে না। এই বাড়িতে তোমাকে ছাড়া কারুর চলে না, অথচ তোমাকেই কত মুখ ঝুঁক করে, তোমাকে অপমান করে। আর কদিন ধরে না তোমার হাবভাবও আমার মোটেও ভালো লাগছে না। চুপ করো না বিটুদি, দেখছো তো কাজ করছি, কাজের সময় আমার এসব কথা একদম ভালো লাগে না। সে তুমি আমাকে মুখ ঝুঁক যাই করো, আমি কিন্তু এ কথাটা বলবো। তোমাদের মধ্যে কি হয়েছে আমি তো আর জানি না, জানি না বা বলছি কেন, সবটাই তো দেখতে পারি, বুঝতে পারি। দেখো বৌদি, আমাদের ওই বস্তিতে এরকম অনেক হয়, এই পুরুষগুলো সব ছোকছোক করে, সে যে বয়সী হোক না কেন। কিন্তু তোমাদের বড় নোকদের ঘরে যে এরকম হয় সে কথা আমার জানা ছিল না। আহ মিঠুদি, দেখছো তো হাজার একটা কাজের মধ্যে আছি, এসব কথা শুনতে আমার ভালো লাগছে না, তুমি চুপ করো দয়া করে। সত্যি বৌদি, এটা তো একজন মেয়ে মানুষের জন্য অপমান। তুমি 25 বছর ধরে যে মানুষটার সঙ্গে সংসার করলে, আজ গিয়ে দেখতে পাচ্ছ সেই লোকটা তোমায় ভালোবাসে না, অন্য একটা মেয়ে মানুষকে ভালোবাসে। চুপ করো না মিঠুদি, বুঝতেই পারছো তো এই কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না, তাহলে কেন বলছো শুধু শুধু? কেন বলছি বুঝতে পারছো না বৌদি? চোখের সামনে এত বড় অন্যায়টা হচ্ছে, আমার ক্ষমতা কত বলো তো? আমি সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু করতে পাচ্ছি না। ঠাকুর আছে, ঠাকুর শাস্তি দেবে, ওদেরকে ঠিক শাস্তি দেবে। শোনো বৌদি, তোমাকে একটা কথা বলে রাখি, দাদাবাবু বাইরে যা করে করুক, কিন্তু ওই মেয়ে মানুষটাকে না তুমি ঘরে ঢুকতে দেবে না। ঝগড়া করো, অশান্তি করো, যা খুশি করো, কিন্তু কোনোভাবেই ওই মেয়ে মানুষটাকে ঘরে ঢুকতে দেবে না। তুমি যদি এভাবে চুপ করে থাকো বৌদি, তোমার রাগের কেউ মর্যাদা দেবে না, কেউ না। আমি এইভাবে বড় হয়ে নেমে মিঠিদি, স্বামীর ভাগাভাগি নিয়ে চিৎকার চেঁচামেচি ঝগড়া এসব আমি করতে শিখিনি। লড়াই করতে হয় বৌদি, তুমি কি আগে থেকে জানতে তোমার এই সাজানো সংসারে এভাবে ঘুম পোকা বাসা করবে, ভেতরে ভেতরে কুড়ে কুড়ে একবারে শেষ করে দেবে? আমি বলছি বৌদি, আজকে তো বুনি দিদির জন্মদিন, ওই মেয়ে ছেলেটা ঠিক আসবে। মিঠুদি কি মিঠুদি, মিঠুদি কি? ওই মেয়ে ছেলে বলেছি বলে তোমার বড্ড গায়ে লেগেছে না? গায়ে লাগার কি আছে? ওকে মেয়ে ছেলে বলেছি, ওর বাবার ভাগ্য ভালো, আমরা না বস্তিতে থাকা মানুষ, আমাদের মুখে এসব আটকায় না। পড়তো আমার পাল্লায় ঝেড়ে একবারে কাপড় পরিয়ে দিতাম। তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে, তোমার সংসার, নিজের স্বামীকে তো ধরে রাখতে পারে না, এসেছে তোমার স্বামীর ওপর ভাগ বসাতে। ওই ওপর দেখানো না আমাদের একদম চলে না। বৌদিমণি, তুমি এরকম মন মরা হয়ে থাকলে কি করে চলবে বলো তো? জানো মিঠুদি, আমার খালি মনে হচ্ছে এই 25 বছর সংসারের জন্য যে এত করলাম, কি পেলাম তাতে? কেন এভাবে ঠকলাম বলো তো? আমি তো কাউকে কখনো ঠকাইনি, আমি তো তোমার দাদাকেও কখনো ঠকাইনি, তাহলে ও আজ আমাকে এভাবে ঠকালো কেন? আমি তো যা কিছু করেছি এই সংসারের জন্য করেছি, ওর ভালোর জন্য করেছি, তবু একদিন ঠিক বুঝতে পারবে বৌদি। আর সেদিন না ওকে তোমার পায়ে এসে পড়তে হবে, আর তা যদি না হয় না তুমি আমার নাম পাল্টে দিও। মা, মা, ও মা, ওই তো আমার বুনি এসে গেছে। এই তো ঠিক আছে, সেই থেকে আমি ঘর বার করছি, তোরই দেখা নেই। অফিস ছিল না মা? আরে অফিস কি, না গেলেই নয়। বাবা তুমি আগে কেমন আছো সেটা বলো। হ্যাঁ ভালো আছি। তুমি তো আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা, ঠিকঠাক সব। আরে জাম্বো, অঙ্কিতা, এরা সবাই কোথায়? দিঠি, ঢিঙ্কা, কাউকে দেখতে পাচ্ছি না। না না, এনিওয়ে আগে আমার দায়িত্বটা পুরো শেষ করে দিই, তারপর তুমি বাকি কথা। তোমার আবার কিসের দায়িত্ব? দায়িত্ব মানে কেকের দায়িত্ব তো আমার ছিল। ওই তো, ওই তো জাম্বো, অঙ্কিতা। এই না অঙ্কিতা, কৃষ্ণমণি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে কৃষ্ণমণি, থ্যাংক ইউ ডার্লিং। কৃষ্ণমণি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা কোন কোন দিদি গুগলি দাদা এলো না কেন? কেন
তুই জানিস না সকালে যে ব্রেকফাস্টে ডেকেছিল, ওরা বললো যে ওরা ঘুমোবে, তুই বললি তোর স্কুল আছে। বাবা, ওরা তো নিজের মা বাবা মাকে মানে খুব সুন্দর একটা ট্রিট দিয়ে ওখান থেকে কেটে পড়লো, ওদের দায়িত্ব শেষ, এবার কে কাকে খুঁজে পায়। আমরা চলে এলাম। আরে ওদের মুখ দুটোই তো ঘুরে গেছি, তাদের কি আমাদের কথা মনে পড়ে না নাকি? আরে বাবা, ওদের এখন ডানা মেলেছে, ওরা কি ঘরে বসে থাকতে পারে? বলি তোমাদের খিদে পেয়েছে তো? আমাদের রান্না প্রায় শেষ হয়েছে। পিসিমণি জানো তো, আজকে আমার মার কাছে যাওয়ার কথা ছিল, শুধু তুমি আসছো বলে কিন্তু আমি গেলাম না। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা মা, আমাদের কিন্তু আজ তাড়া আছে, কিছু বন্ধু বান্ধবকে রাত্রে ডিনারের জন্য ডেকেছি বাড়িতে, ফলে আমাদের ফিরে যেতে হবে। ও মা, সে কি গো, আজই তোমার বন্ধু বান্ধবদের ডাকলে? না না মা, ওরা আমারই বন্ধু বান্ধব, উপলকে ধরেছিল ট্রিট দেওয়ার জন্য, সেই জন্য উপলই বললো তাহলে রাত্রে বাড়ি চলে এসো। আসলে এই অফিস টাইমে গিয়ে না মুশকিলটা হলো জানো তো, ছুটিটাও পেলাম না। আর দেখো, অফিসে যদি না যেতাম তাহলে তো দুপুরেই এখানে চলে আসতাম, তাহলে এখানে খাওয়া দাওয়া এই অনুষ্ঠানটা দুপুরবেলায় মিটে যেত। দিঠি, নাথ বউ যাও, টেবিলটা গুছিয়ে ফেলো, আগে তো কেকটা কাটতে হবে। আচ্ছা মা, এদের দেখতে পাচ্ছি না, বৌদি কোথায়, অনিন্দদা কোথায়? তাই তো বলি, এতক্ষণ এসো, বৌদির খোঁজ করো নিকো, বৌদিকে ডাকো নিকো। আপনি তো খুব ভালো করেই জানেন মা, যে বাড়িতে এলে আমি বৌদির খোঁজ করি, তা সে কোথায়? বৌদি, বৌদি, বৌদি কোথায় তুমি? বৌদি, হ্যাঁ যাই উপলদা, যাও যাও, তোমার ডাক পড়েছে। সত্যি বৌদি, তোমাকে তো হাজার শিখিয়েও পারা যায় না, এখন তাড়াতাড়ি করে যাও দিকে নি। এইভাবে বলো না মিঠুদি, উপলদা আমার জন্য অনেক করেছে, ডিঙ্কার জন্য যা করেছে উপলদা, তার জন্য আমি সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আসছি উপলদা। মিঠুদি, তরকারিটা একটু দেখো, আমি আসছি। ঠিক আছে যাও তুমি। হ্যাঁ উপলদা। এই তো বৌদি ছিলে, আবার সেই রান্নায় তুমি ব্যস্ত হয়ে গেলে, হ্যাঁ ঘেমে তো একদম চান করে ফেলেছো। না না, বেশি কিছু করার দরকারই ছিল না বৌদি, দু একটা পদ করলেই পারতে। আমাদের তো আবার রাত্রিবেলায় গিয়ে বাড়িতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। ও, আমি তো যেরকম করি সেরকমই করেছি, আমি তো জানতাম না যে তোমাদের বাড়িতে রাত্রে পার্টি আছে। সে থাকে যাক, ওই পাঁচ রকম ভাজা যা সব দিয়ে আমি ওর জন্মদিন পালন করি, তুমি যা করেছো সেরকম ভাবে তুমি করবে, ওকে দেবে বলি সন্ধেবেলা বেশি তো খাবে না কো, রাত্রির বেলা তো ওদের পার্টি আছে, তা যা রেঁধেছো তাই গুছিয়ে গেছি দাও, আগে তো কেকটা কাটা হো। বলছি বৌদি, তোমার ওই হেল্পিং হ্যান্ড মিঠুদি আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, রান্নাঘরে আছে। ও আচ্ছা, আছে যখন ঠিক আছে, থাক চলো আগে কেকটা কেটে নিই। বলছিলাম যে পাপা এলে কাটলে ভালো হতো না? আচ্ছা ডিঙ্কা কোথায় বলো তো? ডিঙ্কা একটু রিহার্সালে গেছে, ও তো জানতো না তোমরা তো তাড়াতাড়ি চলে আসবে, যদি দেখা নাও হয় ও ঠিক পিসিমণিকে ফোন করে হ্যাপি বার্থডে বলে দেবে। বাবা, ডিঙ্কা একদিন স্টেজে গান গিয়ে তো মস্ত বড় সেলিব্রিটি হয়ে গেছে দেখছি। হ্যাঁ, বাড়ির কোনো প্রোগ্রামেই থাকছে না। বোকা বোকা কথা বলো না, ও আগেও গান গাইতো, তুমি হয়তো ভুলে গেছো বা শোনোনি, তাই রিহার্সালে গেছে। শোনো বুনি, যদি আমার ছেলে কোনোদিনও সেলিব্রিটি হয়েও যায় না, ওর পিসুমশাইয়ের অবদান কোনোদিনও ভুলবে না। যদি ডিঙ্কাকে কেউ সেলিব্রিটি বানিয়ে থাকে সেটা তো ওর পিসুমশাই। যাক, আমরা তো আর কিছু করতে পারলাম না, আমাদের নামও হলো না, তবু উপল একদিন তোমাকে আর তোমার ছেলেকে গান গাইয়ে তোমার কাছে নাম কিনেছে, এই যথেষ্ট। তুমি যেটা বলছো সেটা তোমার কথা, যাকে কেকটা কাটো, তাড়াহুড়োতে না হলে খেতেই পারবে না। পিসিমণিকে ডাক। পিসিমণি এসো।
কেকটা কাটবে এসো। চল মিঠুদি, মিঠুদি এসো, তোমার বুনিদি কেক কাটবে। ও মিঠুদি আসছে দিদি। চলো 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 পাল্টাই।